অবশেষে জানা গেল কারাগারেই হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার, যেখানে উপস্থিত থাকবে গণমাধ্যমও। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর আগে হাইকোর্ট আদেশ দিলেও কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ্য আদালতে বিচারে রাজি হয়নি দেশটির সরকার। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের হুমকির কথা উল্লেখ করে গত সোমবার সরকারের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। এরপর বিশেষ শুনানিতে গণমাধ্যম ও জনসাধারণের উপস্থিতিতে কারা প্রাঙ্গণে ইমরান খানের বিচারের নির্দেশ দেন হাইকোর্ট। ইমরান খানের আইনজীবী বলেছেন, মামলার শুনানিকারী বিশেষ আদালত জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলার বিচার জেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং তা মিডিয়া এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার থেকে নতুন করে কারাগারে বিচার শুরু হবে বলে জানিয়েছেন আদালত। গত মাসে ইমরান খানকে অভিযুক্ত করার পর থেকে কারাগারে তার বিচার চলছে। গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট নিরাপত্তার উদ্বেগের কারণে ইমরান খানের বিচার কারাগারের ভিতরে করা বেআইনি এবং এটি একটি খোলা আদালতে পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন। 71 বছর বয়সী সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান বিভিন্ন মামলায় গত 26 সেপ্টেম্বর থেকে রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে বন্দি আছেন। এর আগে গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। ক্ষমতাচ্যুতির পর থেকে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তবে ইমরান খান ও তার দল বলছে, সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মির্জা রকিবুল হাসান, News24।